আয়ুষ, আয়ুষ তাড়াতাড়ি ওঠ, সূর্য প্রণাম আছে, কত কিছু আছে, ওষুধ খাবি, তাড়াতাড়ি ওঠ। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার না কাকিমা? আজকে শনি, সোমবুধ, শুক্র, ও শনিবার। আজকে কম ওষুধ আছে, তাও তো 6-7টার মতন। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ 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 উঠ। সকাল সকাল ওষুধ খেয়ে ছেলে দিল বমি করে, দেখো অবস্থা। ওই যে এই ওষুধটা কিন্তু বিশাল, মানে ভীষণ ডেঞ্জারাস এই ওষুধটা, একটা বড় মানুষও খেতে পারে না, কিন্তু ও আজকে 4-4টা মাস থেকে খাচ্ছে এই যে সবুজ ডিপার ওষুধটা। এরকম মধু দিয়ে খাওয়াতে হয়, তো মধুটা কি আজকে কম পড়েছে না কিসের জন্য বমিটা করলো বুঝতে পারলাম না। আমি 2 চামচ মধু দিয়েছি, তারপরেও এই যে বমি করলো আর কি। এটা এই নিয়ে 4 মাসে এই নিয়ে 2 বার করলো, আরেক দিন একবার করেছিল, বাট কোনো দিন বমি হয় না, এই নিয়ে 2 বার বমি করলো এই ওষুধটা খেয়ে আর কি। তো দেখো পুরো বমি করে আর থাক আজকে। ওই যে আরেকদিনটা, হ্যাঁ ওই হোটেলে করছিলাম, দার্জিলিং এ, দার্জিলিং এ করছিলাম ওই লাস্ট, এই ওই একবার আর এই একবার, আজকে একবার না 2 বার। তো আর খাওয়াবো না, কারণ যেহেতু একবার বমি করলো এটা কালকে সকালে আবার খাওয়াবো। আর এক বোতলই আছে লাস্ট ওই ওষুধটা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পারলে সকাল সকাল আয়ুষের পাপাকে ম্যাগি ঠ্যাগি বানিয়ে পাঠিয়ে দিলাম কোচবিহারে, আমাদের প্রোডাক্ট এসেছে সেই জন্য, তো সেটাই আনতে পাঠিয়ে দিলাম। আর আয়ুষকেও এইমাত্র যখন ব্যায়াম ট্যায়াম করে ওষুধ খাচ্ছিল, দিল বমি করে, সবগুলো পরিষ্কার টরিষ্কার করে এইমাত্র এসে ভাতটা বসালাম। যে আজকে সকালবেলা সেরকম ভারী খাবার মতো কিচ্ছু নেই, ভাতটা একটু বেশি করে বানাই, একটু সিদ্ধ ভাত হলে কাকিমা খেতে পারবে, তো যাই হোক আয়ুষও খেতে পারবে, তো সেই জন্য একটুখানি আলু সিদ্ধ দেবো এখন, আর ভাতটা বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে এখন সংসারের কাজে লেগে পড়বো। কি করো বাবা? তো চলো, দিনটা শুরু হলো, গরম তো পড়েছে, আজকেও রোদ, আজকেও বৃষ্টি নেই, আর আজকে কাকু আসেনি ঘরটা, কি জানি কি ব্যাপার, কাকু কেন আসলো না। তো আজকে কি রান্না করবো আমাকে বলে গেছে, মাসকালার ডাল বানাতে, ডাল বানাতে আর তার সাথে ডিমের, ডিমের কারি বানাবো, এটাই ভাবছি, দেখি। তো এগুলোই বানাবো আজকে। আয়ুষের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় বন্ধুরা, সকাল সকাল যেই বমি করলো সেই থেকে শুয়ে আছে, তো ওকে আবার টেস্ট করাতে নিয়ে যেতে হবে, টেস্ট না করালে হবে না। আর তার মধ্যে মানে এতদিন থেকে বৃষ্টি পড়েছিল, হঠাৎ করে একটা গরমের যে আভাস সেটার জন্য বড় মানুষেরই শরীর খারাপ, মানে আমার নিজেরই শরীর খারাপ লাগছে, সারাদিন কেমন পেট পাকাচ্ছে, বমি বমি পাচ্ছে, আমার নিজেরই ভালো লাগছে না। আর বাচ্চাটার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেলে, এতদিন এত সুন্দর খেললো, দৌড়াদৌড়ি করলো, হঠাৎ করে শরীরটা এরকম হয়ে যাবে, মানে কি বলি আর। তো যাই হোক খুব খারাপ লাগছে, ও বিছানায় শুয়ে থাকলে না খুব খারাপ লাগে, আর সে গত 4 মাস থেকে ও কোনো বিছানায় কিন্তু শুয়ে থাকে না, যখনই ওর ব্লাডের প্রয়োজন হতো তখনই একমাত্র বিছানায় শুয়ে থাকতো। তো জানি না কী হয়েছে, টেস্ট করার পর বোঝা যাবে, নাকি গরমের জন্য শুয়ে আছে বিছানায়, খুব খারাপ মানে শরীরটা। তো যাই হোক সকাল সকাল একটু সিদ্ধ ভাত করলাম, যদি একটু ভাত খায় তাহলে ভালো লাগবে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলো করলাম আর কি সকালবেলা। বাচ্চাদের শরীর খারাপ থাকলে একদমই কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক, আমি বেশ 2 দিন কিছু মনের কথা শেয়ার করেছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করেছো, নিজেদের মতামত দিয়েছো, অনেক নিম্নতম মতামত অনেকেই জানিয়েছো। তো একজন তো বলেছে যে টাকার কিসের অভাব, বাচ্চার জন্য তো কত লাখ লাখ টাকা তুললে, সেটা দিয়ে সংসার চালাও, এত অভাব কিসের? দেখো ওই টাকা যদি সংসার চালানোর জন্যই হতো তাহলে আর অভাব কথাটা হয়তো নিশ্চয়ই বলতাম না। আমার লাইফে যখন যেভাবে সময় গিয়েছে, আমার যখন ভালো সময় গিয়েছে আমি বলেছি, আমার এখন খারাপ সময় যাচ্ছে আমি তাও শেয়ার করেছি, এখানে লুকোনোর কিচ্ছু নেই। এটা ভেবেও লাভ নেই যে আমি এখন যদি বলি যে আমার সময় খারাপ যাচ্ছে অনেক লোকে হাসবে, তো এটা জেনেও আমি বলেছি, কারণ আমি যেটা সত্যি সেটা বলতে সবসময় পছন্দ করি। আর ওই লাখ লাখ টাকা যদি আমার সংসার চলার জন্যই নিতাম তাহলে কিন্তু আমার আর এত অভাব হতো না, তাই না? হাতে তো কম টাকা নেই, অনেকে 2-1 জন বলছে যে ওই টাকা দিয়েই না সংসারটা চলতে পারে। তো যাই হোক, তোমাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি একদম আলাদা। হ্যাঁ, আমি কিছু মানুষকে বলছি যে কি বলবো। তো যাই হোক, তো আমাদের যে প্রোডাক্ট চলে এসেছে তার মধ্যে যখন প্রোডাক্ট সেল করি তখন তো হাতে কিছু টাকা আসে, কিন্তু আবার যখন প্রোডাক্ট অর্ডার করি তখন তো মনে হয় যে আগের থেকে একটু বেশি মাল তুললে, লোকজন এত যখন পছন্দ করছে প্রোডাক্টগুলো তখন লাভের টাকা দিয়ে আবার সেই প্রোডাক্টই তুলি। তো এই হচ্ছে ব্যাপার। আর সব নাইটি বিশেষ করে আমাদের সেল হয়ে যায়, কিন্তু শাড়ি তো সব সেল হয় না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো এটার জন্য মানে কি বলবো,
মানে খুব খারাপ লাগে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, ভাত করে নিলাম দেখো গরম গরম, আর এটা হচ্ছে আমরা তো খেয়ে নিলাম। এবার হচ্ছে আয়ুষের বাবা, আয়ুষের বাবার এক বন্ধু মানে তাপস, ও এসেছে, ওদেরকেও একটু সিদ্ধ ভাত দিয়ে দিচ্ছি। দেখো বাড়িতে যে আসে যখন ভাত খাই তখন কিন্তু দেখো ইচ্ছে করে না যে ওদেরকে রেখে খাই, তাই না? যা আছে তাই দিয়ে দিয়ে দিই, এটা ভাবি না যে তরকারি নেই বা কিছু। তো এই যে চলো সবাই মিলে এখানে কাজ করছি, আয়ুষও ভাত খেয়ে নিয়েছে, তো আয়ুষকে স্নান টান করিয়ে দিয়ে আমি আসলাম এখানে একটুখানি। তো ওরা কাজ করছে, তো আমি ভাবলাম চলো ওদের সাথে একটুখানি আমিও কাজ করি, কী কী নাইটি এসেছে, কাপড় কোয়ালিটি কেমন, কোথাও সেলাই ফাটা থাকলে আমার পাশেই এক জায়ের বাড়ি আছে তার এখানে গিয়ে আমি পুরো সেলাই করে নিয়ে আসি। যারা যারা নাইটির লাইভ দেখতে পছন্দ করো প্লিজ আজকে রাত্রে 8টার দিকে আমি লাইভে আসবো, অবশ্যই তোমরা কিন্তু এসো। খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশন নিয়ে আসা হয়েছে। তো অনেকেই বলো যে তুমি ইউটিউবে ব্যবসার কথা বলো বা ইউটিউবে ব্যবসা দেখিয়ে কী লাভ পাও, হ্যাঁ না তো না অনেক কিছু বলো। তো দেখো ইউটিউবটা মানুষের জীবনে হয়তো সারা জীবন না, এই যে ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি এই ব্যবসাটা যদি ধরে রাখা যায় হয়তো ভবিষ্যৎ করে খেতে পারবো, দিন আনা দিন খাওয়া হলেও করে খেতে পারবো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওখানে কাজবাজ ছেড়ে বেজে গেল প্রায় 1টা 1.5টার মতন, তারপরে আমি দেখো এখানে চলে আসলাম রান্নাবান্না করতে। আজকে সারাটা দিন সত্যি আমার নিজেরই শরীরটা খুব ঝিমিয়ে ঝিমিয়ে ক্লান্ত কেটেছে, তার মধ্যে ছেলের শরীরটা একদম ভালো না, সকালবেলা উঠে এই অবস্থা। হঠাৎ করে জানি না কী হলো, আমার মনে হয় গরমের জন্যই হয়েছে, তাছাড়া আর কিচ্ছু নয়। তবুও মনটাকে শান্ত রাখছি, বোঝোই তো মায়ের মন, শুধু ওই পুরনো কথাই মনে পড়ে, আবার কি সেই ব্লাড দিতে হবে, আবার কি সেই একই প্রসেসে যেতে হবে, মানে আমার খুব ভয় লাগছে ব্যাপারগুলো। তো যাই হোক, আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর সকালবেলা তো সবারই খাওয়া হয়ে গেছে, আর দেখো তেল ছিটে গেলো আমার মুখের মধ্যে, তো এত তেল ছিটে পুরো হাতে তেল ছিটলো সবসময়, মানে কী বলি, কী রান্না করতে করতেও এত চিন্তা করি না কী বলবো। দেখো হাতে তেল ছিটে হাতটা ফোসকা, কালকে দেখাবো দেখবে ফোসকা পড়ে গেছে। তো ওই সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে সবার খাওয়া হয়ে গেছে, তো কী করবো এখন, ওই অল্প একটু আলু আছে, তরকারি আছে, ডিম আছে, তো এটা দিয়ে ভাবলাম হালকা মাখামাখা করে একটু তরকারি করি। আর সাথে করা হয়েছে দেখো কচুর ভাজা আর কি, ওই যে দেখো কাঁসার বাটিতে রাখা হয়েছে, কচুর ভাজাটা খেতে এত ভালো লাগে না কী বলবো তোমাদেরকে, কচুর বাটা। আর তার সাথে করেছি হচ্ছে মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডালটা দেখো এরকম পাতলা করে, মাসকলাইয়ের ডালটা সোমবার দিল কাকিমা, আমি সিদ্ধ করে রেখে গেছিলাম। তো চলো ডিমের তরকারিটা আমি মাখামাখা করে নিচ্ছি, করে আবার ছেলের দিকেই মনে হয় যেন ওর দিকেই বসে থাকি, ওর সাথেই খেলা করি, এরকম লাগে সারাটা দিন। মানে সারাটা দিন আজকে সত্যি কথা একদম ভালো যায়নি, তাই খুব একটা ব্লগ করতে পারিনি। তো তোমরা সবাই ক্ষমা করে দিও যে ব্লগটা করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। তো এখানে দেখো এই যে ডিমের ঝোলটা করে নিলাম, আর এরকম ডিমটা হাফ কেটে ডিমের ঝোল করতে না দেখবে খেতেও ভালো লাগে, আর ডিমের ভিতরে সমস্ত রসকস ঢুকে যায়, আর ডিমটা খেতে ভীষণ স্বাদ লাগে। ওহ কি গরম বন্ধুরা, মানে কি বলবো, এই মাত্র কাজটা সেরে আসলাম, আর ওই যে আমার ছেলে নিচে পড়ে আছে শুয়ে আছে, ও বলছে জানলার পর্দাটা কেন সরালো, আমি বলছি আজকের জন্য আমার এটা রিং লাইট, মানে ওই জানলা দিয়ে আলো আসছে, আজকে আর ওই টিনের ঘরে আমরা থাকতে পারছি না, এত পরিমাণে গরম আর কি, ভীষণ গরম এই টিনের ঘরটাতে। তাই ওকে বললাম নাইটিগুলো এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানেই লাইভ করি, তারপরে যদি বুকিং হয় এখানেই করব, আর ওই ঘরে রাতে যাব, রাতে ঠান্ডা আছে। এই নাইটিটা পরবো নাকি ভাবতেছি, এটা পরবো হ্যাঁ, এত এত নাইটি, আর আমি দেখো কি নাইটি পরে থাকি, তারপর দেখো কোনটা পরবো, পিঙ্কটা, ছেলে বলছে পিঙ্ক কালারটা পরতে, দেখি তুমি কি বলো তুমি কোনটা কোনটা পরবো গাও, দেখি তোমার কালার কোনটা, তোমার বেটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার আনকমন কালার করতে হয় বাবা, এটা হচ্ছে আনকমন কালার, আবির কালার, আবির নয় এটা, হলো এটা বলো কি কি। তো এই যে নাইটি গুলো এখানে নিয়ে বসে আছি, তো দেখো বন্ধুরা এই যে নাইটি গুলো এখানে নিয়ে আছি, হ্যাঁ না বাবা ওগুলো অনেক বড় হবে আমার, ওগুলো সেলাই করতে হবে, রেখে দিছি একটা করে, পরে দেখাবো। তো বন্ধুরা সারাদিন তো আর আশাই হলো না তোমাদের সামনে কি অবস্থা আমাদের, এই যেদিন যেদিন করে নাইটির লাইফ থাকে বা ইয়ে যে কোনো লাইফ থাকে ওই দিনদিন করে সত্যি খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু তবুও চেষ্টা করি। দেখো এখন বাজে 12:30 বাজে, আমরা দেখো রিলস করবো, সেজন্য আমরা সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমার ঠাকুরদাকে, ঠাকুরদা আমার কি ঠাকুরদা কি খবর বল, ভালো আছো তুমি, দেখে চিতার থেকে উঠছো একবারে। চলো আজকে একটা দারুণ শর্টস হতে চলেছে, তোমরা অবশ্যই দেখেই নিয়েছো সকালবেলা, আর না দেখলে আমার এই চ্যানেলে শর্টস আছে দেখে নাও।